একটা সময়ে জগন্নাথ বাড়িতে আসি, আয়া প্রণাম টানাম করছি, তারা নাম কীর্তন করতেছে, ধারা দিছি, তারপর সবাই প্রসাদ নিতে বসে, আমিও বসি, সবাই যেমন দিয়া গেছে এমন দিছে। তারপর তখন আমি প্যাকেটটা বাই করছি, আমার এটার মধ্যে একটু প্রসাদ দাও, কইছে না প্যাকেটে বাটিতে দেওয়া নিষেধ, দেওয়া হইতো না, বাস। তারপর আমি প্রসাদটা আমি হাইডা করছি না, কি আমারটা আমি লয়ে এলাম, কি করে আমি বয়ে দিছি। তারপর তারা বা অন্ন দিছে, গেট দিছে, আর পোলাও দিছে, আর কি তরকারি দিছে, তারপর আইনা ডাল দিছে। আমার বাম পাশে আর এক মহিলা, তারা ধর্মনগর থেকে বলে আসে, এখানে থাকবো, কইতেছে কী গো আর মাসি আর কী দিব, আমি তো জানি না, হ্যাঁ কী দিব, মনে হয় বিপদই করছে। তারপরে এই কথা কইয়া আমি প্রসাদ আমার ব্যাগে ঢুকাইছি, পকেটে ঢুকাইছি, প্যাকেটে ঢুকাইছি, পরে না না ঢুকাইছি না, আমি বইয়া দিছি। তারপর তারা কী করছে, বেশিরভাগ মানুষই উঠে গেছে, আমি বইয়া দিছি, বইয়া দিছি, পরে আরেক বদল গেলে ফটল তাড়ি করে দিয়েছি, ও মাম লাস্টে যাবো ফটো তো হয়ে আসলো, কয় আর এদিকে তো চাটনিও দিতেছে, কই আমি আমদানি যেতে আসছে না। তারপর আমার দিদি গেছে হাত দিতে, লগে যে বইছে ধরে তাই বাড়ি এলো বিশাল, তাই না আর দিয়ে আসলে আমি উঠে যাবো, এই মুহূর্তে মহারাজ করতে আসে আমি কিন্তু দেখছি না, তাই আইসে বাম দিকে আমি ডান দিকে চাইয়া কথা বলতেছি, তাই না আইসে প্রসাদে ইডি নিয়ে খাবলাগুলি করতেছে, জোড়াই গিয়ে নিতেছে, আমি আরে আরে আমি প্রসাদ নিয়েন না, আমি তো ইডি খাইছি না, আমি না খাইছি, দুইটা ছেলে আইসে কীছে মহারাজ, ওই লস লস ডিব দেখ খাইছে বসে লইতেছে, আবার বয়ে আসছে, আমি কি আর বিশ্বাস করেন না, নেন না মহারাজ যে এমন করবো, আমি তো স্বপ্নেও ভাবছি না, আমার জীবনে প্রথম প্রসাদ নিবে করে আঘাত পাইলাম, আমার প্রসাদের প্যাকেট টিফিন বক্স আমার যে পার্সোনাল ব্যাগ তেনে টানা টেনে কিরে উড়াই ফালাই দিল, তারপর প্যাকেট কোনখানে প্রসাদ সুদ্ধা নিয়ে গেল, বাটি দিয়ে দুইটা ছেলে নিয়ে গেল, আমি তো অবাক লেগে রইলাম কারে কী করব। তারপর আমি গেছি আর ঠিক আছে প্রসাদ ফলাইছেন, প্রসাদ আপনারা ফলাইছেন আপনারা, আমরা কিন্তু প্রসাদে অনেক দাম দিই, তাহলে আপনি আমার বাটি দেন, আমি প্রসাদ ফলাইছেন দিয়ে আমি বাটি ফলাই যাবো না, তাই মহারাজ জিজ্ঞেস করলো আমি কি বাটি নিছি, আমি জানি কি বাটি কি, আমি আপনার অর্ডারে তো তাই নিল, দুইটা ছেলে নিল, আমি কইকা খুঁজো, আমি তো আপনারা এখানে দীক্ষিত না, আর আমি সাগরের চিনিও না, আমারও চিনি না, তাহলে আমরা মন্দিরে সুযোগ পাইলে আসা যাওয়া করি, তাহলে আমার বাটি দেন, বাটি দেওয়ার মতন কোনো রাস্তা নেই। আরেক মহারাজে এই আমার ভালো কথা কইছে, এই আরেকটা মন্দিরে মানে জল দেখা এইখানে রুমের এখানে কী হয়েছে, আমি কইছি যে এমন এমন হয়েছে, কইছে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, দাঁড়াইলে আমি আপনার বাটিও দেবো প্রসাদও দেবো, আপনি এখানে যাইয়েন না, তো আমি দাঁড়াইছি, তাই না গিরে টিরে আইসে, তাই না কিছু কইছে না, কইছে না আমার আমি কী দাদা খবর তো পাইছি না, এ আমার যে প্রসাদ যান নিছে বাটি সহকারে, তাই না এইদিকে আইতাছে, তাই না রুমে ঢুকবো অফিস রুমে ঢুকবো, তাই না বেশি আ দিতেছে, আমি মহারাজ জি আমার বাটিতে দেন না, আমি যেতাম আমার তো বাড়ি দূরে আমার বাটি দেন, তাই না শব্দ করছে না বেশি আ দিয়ে কোন দিকে জানি গেছে আমি লক্ষ, এই দরজাটা দিয়ে একটা মোটামতো কালো এই মহারাজ বাইরে গেছে, কী হয়েছে আমি কই কিচ্ছু না, আমি মহারাজের কাছে আইছি আমার বাটি প্রসাদের বাটি বুটি নিচে গা ফালাই দিছে, আমি বলে খাইয়া খাইয়া বলে প্রসাদ দিছে, আচ্ছা না খাইয়া লইল লইছি, এবার তেনেকুৱা ভাইরন ভাইরন আমি কি আমি তো যাইতাম ওই গা তেনে পটকির আমার এই বামাতে এই জায়গাটা করছে, দেনাতে ধরলে আমার এইদিকে লাগ লইলে, তারপর আমি কয়ে দেন দেন আমার ফুলের জল তাছে আসুরটা দিছি, পরে তখন তাই অস্বীকার করি তো না দিছি না, আমি আজকে আমার আমনে চোখে লাগছে না, আমার আপনি চিনেন না, কি করেছেন মহারাজ কি করেছেন, দুটো আমার শিবাদা ধরছে, শিবাদা ধরছে, আমি কিছু আমি কি অন্যায় করছি, আপনি আমার শিবাদা ধরলেন, আমি কি অন্যায় করছি, আপনি জানছেন না শুনছেন, আপনি তো আমার কথা শুনতেছেন না যে আমি কি অন্যায় করছি, তো আপনি তো আমার শিবা দিছেন দিয়ে জাগার মধ্যে আপনি অস্বীকার করতেছেন, হ্যাঁ ভগবান তো জানিয়েছেন ঘটনাটি, ঘটনাটি এখানে রে তারা মহারাজ আছে কিছু বলেছে ওরা, ওরা কইছে যান যান যান, কবে হয়েছে ঘটনা, কালকে, আপনি কি আসেন সব সময় জগন্নাথ বাড়িতে, না সব সময় আসি না, আমি এমনিতে মনে চললে চাহুন যদি আসি তাহলে আমি একটা মন্দিরে না একটা মন্দিরে যাই,